ভালোবাসার মানুষের জন্যে নিজের জীবন বিসর্জন দিলেন পম্পা মণ্ডল। ভালোবাসি এই কথাটা সোশ্যাল মিডিয়ার যুগে ধীরে ধীরে বোধহয় গুরুত্ব হারিয়েছে অনেকটাই, কিন্তু এখনো এমন কিছু ভালোবাসা আছে যা কোনো মুভির গল্পকেও হার মানাতে বাধ্য। আজ এই ভিডিওতে তেমনই একটা গল্প শোনাবো আমরা। কোচবিহারের ফলিমারি গ্রামের বাসিন্দা পম্পা মণ্ডল। পম্পা এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই দারিদ্রতার সঙ্গেই বড় হয়ে ওঠা তার। অভাবের সংসারে দিনের পর দিন না খেয়েও কাটাতে হয়েছে তাকে। তবে পম্পা মণ্ডলের মেজ মামা তাকে কিছুটা সাহায্য করতেন আর তা থেকেই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলেন। এরপর হঠাৎ করেই একটা অচেনা মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায় আর ধীরে ধীরে বন্ধুত্ব শুরু হয়। সেই বন্ধুত্ব থেকে কবে যে একে অপরকে ভালোবেসে ফেলেন তা বোধহয় কেউই বুঝতে পারেননি। যখন ভালোবাসার সম্পর্কটা গভীর হতে শুরু করে তখনই তার প্রেমিক তাকে তার অসুস্থতার কথা জানায়। তার মেরুদণ্ডটি বাঁকা এবং দুটো কিডনিতেই স্টোন রয়েছে। এই সমস্ত কথা তার প্রেমিক পম্পাকে বলেন আর এই সবটা শোনার পরও পম্পা তার ভালোবাসার মানুষের হাতটা ছাড়েননি আর অবশেষে বাড়ির অমতেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে সেরে ফেলেন। কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পর শাশুড়ি মা তাকে মন থেকে মেনে নিতে পারেননি। এভাবেই চলতে থাকে পম্পার জীবন। এরপর তাদের সংসারে আসে এক নতুন অতিথি। একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন পম্পা। শ্বশুর বাড়ির লোকেদের কাছ থেকে ভালোবাসা না পেলেও পম্পা চান সবটাই মানিয়ে নিতে। এভাবেই অসুস্থ স্বামী আর ছোট্ট সন্তানকে নিয়েই দিন কাটতে থাকে পম্পা মণ্ডলে। আর হঠাৎই একদিন পম্পার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। যেই গ্রামে তারা বসবাস করতেন সেই গ্রামের আশেপাশে কোনো ডাক্তারবাবু থাকেন না, তাই সেই মুহূর্তে তার স্বামীর চিকিৎসা করানোর কোনো উপায় ছিল না তার কাছে। এভাবেই তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেন পম্পা আর অবশেষে শ্বশুর বাড়িতেই নিজের ছেলেকে নিয়েই দিন কাটাচ্ছেন পম্পা মণ্ডল। তিনি বলেন যে মানুষটাকে ভালোবেসে তিনি এই বাড়িতে এসেছিলেন, এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় তার স্মৃতি আজও লুকিয়ে রয়েছে। সারাটা জীবন তিনি তার স্মৃতিগুলোকে নিয়েই বাঁচতে চান। এটাই হয়তো ভালোবাসা, তাই না? এই স্বার্থপর দুনিয়ায় আজও এই ধরনের ভালোবাসা সত্যি সিনেমার গল্পকেও হার মানায়। এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন।